নমস্কার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের দুশো বাহান্নতম পর্বে আপনাদের স্বাগত আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে যেখানে সপ্তাহে দিন সোম থেকে শনিবার এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় শুরুর সময় রাত্রি নটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম আগের বেশ কয়েকটি দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ত্রিশে জুন আঠারোশো চুরাশির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন প্রসঙ্গ শুরু হয়েছিল তার নিজের ঘরে উপস্থিত ছিলেন ভক্তেরা তাদের অন্যতম শ্রীযুক্ত শশধর পণ্ডিত মহাশয় শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অপরূপ ধর্ম প্রসঙ্গ করছিলেন অনবদ্য ঈশ্বরীয় কথা হচ্ছিল সেখানে জ্ঞান ভক্তি বিভিন্ন প্রসঙ্গ আসছিল আমরা সেগুলি বিভিন্ন দিনে শ্রবণ করেছি আগের দিন অর্থাৎ গতকাল যেখানটাতে আমরা ছিলাম সেটি হচ্ছে যে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো হয়েছে শ্রীরামকৃষ্ণ নিজের ঘর থেকে মা কালীর মন্দিরে উপস্থিত হয়েছেন শশধর পণ্ডিত মশাই এবং কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়কে নিয়ে ওই মা ভবতারিণীর মন্দিরে যা ঘটেছিল সেই অনবদ্য অসামান্য প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব প্রবেশ করব শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব তবকথামৃতং তপ্ত জীবনং কবিভি ঋতং কলমসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং এ ভূরিদা ভূরিদনাহং মাস্টারমশাই লিখছেন ঠাকুর এইবার ফিরিতেছেন মানে মা কালীর মন্দিরে মন্দিরের থেকে তার আগে হয়েছিল কি ওই যে মা কালীর মন্দির মা কালীর মূর্তি শ্রীমূর্তি দর্শন করে একজন বলেছিলেন একটি কথা তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে জানি ইনি চিনময়ী সেই জায়গাটি পর্যন্ত আমরা পড়েছিলাম তারপরে মাস্টারমশাই শুধু লিখেছিলেন উল্লেখ করেছেন যে ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন পাঠাকাটা দেখতে পান না সকলের হাস্য প্রসঙ্গ ছিল তারপর ঠাকুর এইবার ফিরিতেছেন বলিলেন আরে আয় সঙ্গে আসিলেন তাহলে ফিরিতেছেন মানে কোথায় নিজের ঘরে আসছেন তাহলে নিজের ঘর থেকে ওই আহ সেইখান ঘাট সেখান থেকে চাঁদনি হয়ে মায়ের মন্দিরে তিনি প্রবেশ করেছিলেন মাকে দর্শন করেছিলেন সেই প্রসঙ্গের মধ্যে আগের দিন আমরা ছিলাম আর আজকে লিখছেন যে ঠাকুর এইবার ফিরিতেছেন তার মানে নিজের ঘরে তিনি ফিরছেন আচ্ছা বাবুরামকে বলিলেন আরে আয় মাস্টারও সঙ্গে আসিলেন সন্ধ্যা হইয়াছে ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন ভাবস্থ অর্ধবাহ্য কাছে বাবুরাম ও মাস্টার তাহলে যে সন্ধে হলো সাড়ে পাঁচটার দিকে মায়ের মন্দিরে গিয়েছিলেন তো আমরা রয়েছি ত্রিশে জুন গিয়ে মায়ের মন্দিরে দর্শন করেছেন প্রসঙ্গ হয়েছে কিছু কিছু হয়ে যখন ফিরেছেন তখন কি হলো যে সন্ধে হয়ে গেছে এবারে ঘরের পশ্চিমের গোল বারান্দায় এসে ঠাকুর বসেছেন পশ্চিমের গোল বারান্দা মানে ওই যেখান দিয়ে গঙ্গা দর্শন হয় সেই বারান্দাটি মানে গঙ্গার নিকটতম বারান্দা ভাবস্থ অর্ধবাহ শ্রীরামকৃষ্ণ ভাবস্থ রয়েছেন মাস্টরমাসে লিখছেন অর্ধবাহ তার মানে যে তিনি এটি অন্যত্র ব্যাখ্যা করেছেন যে কিছুটা মন ভেতরে কিছুটা মন বাইরে শ্রীচৈতন্যের রকম হতো গ্রন্থে লেখা আছে আর শ্রীরামকৃষ্ণের এই ভাব ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এক অপূর্ব ঘটনা তথা সংযোজন শ্রীরামকৃষ্ণ কখনো পুরোপূর্ণ ভাবস্থ তখন আর বাইরে কথা বলতেই পারছেন না কখনো কখনও দশা। এই অল্প অল্প কথা বলছেন আর কখনও বাহ্য দশা তখন ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন বা গান করছেন ভক্তদের কাছে তো বললেন মাস্টারমশাই যে ভাবস্থ অর্ধবাহ্য কাছে বাবুরাম ও মাস্টার এই যে বাবুরাম ও মাস্টার এরা দুজন রয়েছেন বাবুরাম মানে শ্রীযুক্ত বাবুরাম তখন শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছেন উত্তরকালে তিনি স্বামী প্রেমানন্দ আর মাস্টারমশাই সত্যি সত্যি তার বিদ্যালয়ের মাস্টারমশাই বা হেডমাস্টার ওই মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তাহলে বাবুরাম মাস্টারমশাইকে দেখেছেন তো যে একেবারে যথার্থ মাস্টারমশাই রূপে যারাই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তারাই জানেন যে বা অন্যদেরও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে অল্প বিস্তর যে একজন মাস্টারমশাই মানে তার একটা অন্য রকমের স্থান এবং ছাত্র যতই প্রতিষ্ঠিত হন না কেন তার কাছে তিনি চিরকালই তো সেরকমই সাধারণত হয়ে থাকে ছাত্র বেশি বয়সে বলে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি তা মাস্টারমশাই কত সময় গর্ব করেন কত মাস্টারমশাই যে আমার ছাত্র বা ছাত্রী অমুক পদে আছে ইত্যাদি এখানে দেখা যাচ্ছে যে এই মাস্টার মশাই অর্থাৎ শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় তিনি কিন্তু যখন লিখছেন তখন লিখলেন যে কাছে ও কিরকম ভাবে নিজেকে একেবারে ছোট করে রাখা নিজেকে একেবারে গৌণ লুকিয়ে রাখা যে ওই তিনি ছিলেন এই কথাটি বলবার জন্য এটা বলা কিন্তু প্রথমে নাম দিলেন বাবুরাম তার নাম দিলেন যখন মাস্টারমশাই এগুলি রচনা করছেন তখন শ্রীযুক্ত বাবুরাম পরিণত হয়েছেন স্বামী প্রেমানন্দে মাস্টারমশাইয়ের সন্ন্যাসীদের প্রতি বিশাল শ্রদ্ধা ভক্তি আবার এরা ঠাকুরের নামে ঘর ছেড়েছেন বাবুরাম নরেন্দ্র প্রমুখ বিবেকানন্দ প্রেমানন্দ হয়েছেন কিন্তু তা সত্ত্বেও যখন আমরা ভাবছি যে একবারে প্রত্যক্ষ ছাত্র তো তিনি ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন সেখানে কিন্তু মাস্টারমশাই লিখছেন যে কাছে বাবুরাম ও মাস্টার এইটাই মাস্টারমশাইয়ের ওই সাধুভক্তি এবং আত্মবিলোপ এই দুটো একসঙ্গে প্রকাশিত পাশাপাশি এই প্রসঙ্গ অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা একটি কথা না ভাবি সেটি হলো যে বাবুরাম বা স্বামী প্রেমানন্দ তিনিও আবার মাস্টারমশাইকে অন্য রকম চোখে দেখতেন বলতেন যে এই ইনি ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন তাই তখন মাস্টারমশাই বলতেন এইসব কি বলা হচ্ছে শুদ্ধ সত্য ছেলে তিনি টেনে নিয়েছেন এই অপূর্ব সম্পর্ক সেই যে সম্পর্ক সেটি আমাদের স্মৃতিতে আসছে আর এই কতক কতক উল্লেখের মাধ্যমে সেটি পুনরায় যেন জাগ্রত হচ্ছে যে এই সব সম্পর্ক কত শিক্ষণীয় কত মিষ্টি এবং অধ্যাত্ম রাজ্যের অন্য রকমের বার্তাবহ আজকাল মাস্টারমশাই লিখছেন আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে রাখাল আজকাল থাকেন না কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুর ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না ঠাকুর এই যে তা বললেন যে ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে সেবার কষ্ট মানে ঠাকুরের সেবা বলতে আর কি কিন্তু ওই যে খাওয়া দাওয়া কিভাবে কি হবে অন্যান্য যে কাজকর্মগুলো সামান্য যেটুকুনি সেটুকুনি কে করবে তো এইটি বললেন যে রাখাল আজকাল থাকেন না এর আগে আমরা কথা পেয়েছি যে রাখাল চন্দ্র এক সময় একাধিক্রমে ছিলেন রাখাল লিখছেন রাখাল আজকাল থাকেন না এরকম লিখলেন তা থাকেন না ওই তিনি তিনি করে বলছেন রাখাল আজকাল থাকেন না কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না এটি কিরকম ওই যে যারা রয়েছেন তাদের তাহার ছুঁতে পারেন না কেন অসুবিধা কি ঠাকুরের এমন সাত্বিক অবস্থা যে যেখানে কিনা তাকে তাঁকে যদি কেউ স্পর্শ করে এবং তিনি যদি খুব উচ্চভাবে না হন তাহলে ঠাকুরের অসুবিধে হয় তিনি এক সময় সরিয়ে নেন হাত সরিয়ে নেন যদি তাঁকে স্পর্শ করে কেউ ওইরকম অবস্থায় সব সময় নয় কিন্তু ওই রকম অবস্থাতে তা সেই জন্যে বললেন যে কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না তো যেন একটা হাই ভোল্টেজ লাইন এবং সেই লাইনটা উন্মুক্ত সেখানে কেউ স্পর্শ করলো করলে যেরকম হবে তাহলে এই ব্যক্তির ক্ষতি হবে তা নয় কিন্তু ওই রকম একটা কারেন্ট লাগার মতো ব্যাপার হয়ে যাচ্ছে যখন কেউ ঠাকুরকে রকম অবস্থায় স্পর্শ করছে না ঠাকুরও সেই স্পর্শ নিতে পারছেন না এখানেও এই যে অবস্থাটির কথা মাস্টামশাই বলছেন তার থেকে শ্রীরামকৃষ্ণের ওই দৈবী চরিত্রের কথা আমাদের পুরনায় পুনরায় স্মরণে আসছে যে তাকে স্পর্শ করা যাচ্ছে না পাশাপাশি যদি ভাবি যে ঠাকুরের কীরকম অবস্থা তিনি এটাকে কীরকমভাবে নিচ্ছেন তিনি নিচ্ছেন মানে কতকটা বাধ্য হয়ে নিচ্ছেন তিনি তো নিজেকে একেবারে লুকিয়ে রাখতেই চান কেউ কিছু প্রশংসা করলে বলেন ওগো আমি তোমাদের দাসের দাস রেনু কিন্তু এখানে এই যে যে অবস্থা ছুঁতে পারছেন না কেউ ঠাকুরও হাত সরিয়ে নিচ্ছেন এইটাতে তিনি যেন উদ্ধৃতির মধ্যে অসহায় দর্শক কোথায় অসহায় যে তার এমন সাত্ত্বিক অবস্থা যে যেখানে তিনি আর কিছু করতে পারছেন না হাত সরিয়ে নিচ্ছেন স্পর্শ সহ্য করতে পারছেন না মানে সেটার সঙ্গে আর ফাইট করে যাচ্ছে না সেই যে যে অপূর্ব ওই অবস্থাকে চেপে রেখে দেবেন লোকের স্পর্শে কষ্ট হলেও মুখ বুঝে সহ্য করে যাবেন সে আর পারছেন না এইখানে যেন একটা অসহায়তা আছে অসহায়তা কথাটি কেন আসছে দৃষ্টান্ত রয়েছে কথামৃতের মধ্যে আমরা আগে পেয়েছি যারা পড়েছেন তারা হয়তো সকলেই জানেন যে একজন ওই আবার উদ্ধৃতির মধ্যে অশুদ্ধ মহিলা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কৃষ্ণকে স্পর্শ করেছিলেন একবার ওই প্রণাম করেছেন ভেবেছেন যে ঠাকুর কথা বলছেন তখন পায়ে হাত দিয়ে প্রণাম করা যায় সেই প্রণাম করতেই করতে একেবারে মাস্টারমশাই লিখছেন যে বৃষ্টিক দংশনের মতো অবস্থা হয়েছে যে বিছে কামড়ে দিয়েছে যেন হ্যাঁ সঙ্গে সঙ্গে সরে এসেছেন একদম ওই বিছে কামড়েছে বা বিদ্যুৎ এর জন্য এইটা হয়েছে বিদ্যুৎ প্রবাহ খেলে গেছে যেন এরকম অবস্থা তখন উনি এসে তারপরে তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে পা ধুয়েছেন ধুয়ে এদিকে শ্রীরামকৃষ্ণ বলছে মাস্টার লিখছেন যে ওই যিনি এরম প্রণাম করেছিলেন হঠাৎ করে তিনি জীবন মৃতা হয়ে বসে আছেন সেই যে তার অবস্থা তিনি তো বুঝতেই পারছেন যে তার ওই চরিত্র এখনো শুদ্ধ হয়নি আগে খারাপ ছিল লোকে বলে এখন একরকম কিন্তু কোথায় কি ওর এরম অবস্থা হয়ে গেল তাই তিনি জীবন মৃতা হয়ে বসে আছেন ঠাকুর তার ওই গ্রিফ অ্যাসুয়েজ করবার জন্য কত রকম করছেন যে যাতে তার মনে আঘাত না লাগে বলছেন যে ওরে তোরা দূর থেকেই প্রণাম করবি তাহলেই হবে আর শোন একটা গান শোন এরকম ভাবে বলছেন যে যাতে তার মনে কষ্ট না লাগে কিন্তু ওই যে তখন ওরকম বৃশ্চিক দংশনের মতো অবস্থা হলে ওটা আর কি করবেন ওটা ঠাকুর চেপে রাখতে পারলে ভালো হতো তার যেন যিনি আমি তোমাদের দাস বলেন তিনি কি আর ওইটা প্রদর্শন করতে চান কিন্তু উপায় নেই শরীরটা ওই রকম হয়ে আছে দেহ মন ওইভাবে টিউন্ড হয়ে আছে এখানে বললেন যে কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না এইখানে ঠাকুরের চরণ স্পর্শ করে আমরা শ্রী শ্রী মায়ের দিকে একটু অগ্রসর হব কেন না মায়ের সম্পর্কে বড়োরা শিখিয়েছেন তারা বুঝিয়েছেন যে মায়ের কি শক্তি যে তাকে কতজন মূলত স্ত্রীভক্তরাই স্পর্শ করে প্রণাম করেছেন আর ঠাকুর তো বেছে বেছে তবু আর মার কাছে তো কত সব এসেছেন মা তাদের প্রণাম যে নিয়েছেন তার মানে ভেতরে ভেতরে কত দূর তিনি সহ্য করেছেন আবার শুধু তাই নয় বলেছেন আমি সতেরো মা অসতেরো মা ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে ইটস নো ওয়ান্ডার দ্যাট অ্যাবাউট দিস মা অর দ্য হোলি মাদার শ্রীরামকৃষ্ণ ইজ সেইং ও কি যে সে ও আমার শক্তি তো ওই এই যে শ্রীরামকৃষ্ণের অবস্থা সেইটির সঙ্গে তুলনা করে মায়ের অবস্থা ভাবলে আমরা বুঝতে পারছি যে তার মধ্যে কীরকম শক্তির বিকাশ যে ওই যে অবস্থাটা হবে ওটাও দেখাতে দেবো না লোকে যেন আমাকে তাদেরই মতো ভাবে এসে সুখ দুঃখের কথা বলে আমি তাদের সঙ্গে দুটি কথা বলি আর তাদের মনটাকে ভগবানের দিকে এগিয়ে দিই আর যদি আমার ওই রকম হয় তাহলে তা তারা আমার থেকে দূরে দূরে যদি চলে যায় সেই জন্য ওটাকে চেপে রাখতে হবে তাই এর জন্য বেশি শক্তি লাগবে না তো এইরকমভাবে সবাই শিখিয়েছেন বড়রা আর তারা বলেছেন যে তবে কি ঠাকুর আর মা একই সত্তা দু রকমের প্রকাশ দুটি দেহের মধ্যে দিয়ে তাই এই আমরা ত্রিশে জুন আঠারোশো চুরাশিতে পাচ্ছি যে মাস্টারমশাই বললেন যে কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন হ ছু না রা ছু এ অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় এই সংকেত করে বাবুরামকে বলিতেছেন তার মানে ওই পুরো কথাগুলো বেরুচ্ছে না হ ছু নাম রা ছু মানে অমুক ছুঁতে পারে না আর তমুক ছুঁতে পারে এরকম আর কি এই যে সংকেত করে বাবুরামকে বলিতেছেন এখানে দুটো জিনিস একসঙ্গে দুটো প্রসঙ্গ একসঙ্গে থেকে যাচ্ছে বলে মনে হয় একটি হচ্ছে যে তিনি তো পুরো কথা বলতে পারছেন না তো সেই জন্য কি হলো যে ওই ওই রকম সাংকেতিক ভাষায় অল্প অল্প করে বলছেন আরেকটি হতে পারে যে যা বলছেন সেটিকেও মাস্টারমশাই আরও সংক্ষিপ্ত আকারে দিয়েছেন কারণ কে ছুঁতে পারে না অর্থাৎ কার স্পর্শে তার কষ্ট হয় এটা আর প্রকাশ করতে চাননি মনে হয় রিভিল করতে চাননি অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় তো এইটি শ্রীরামকৃষ্ণের মনোভাব এবং উক্তি যে এই অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় এইটি খুব অদ্ভুত সুন্দর যে শ্রীরামকৃষ্ণ যে তার ছেলেদের একেবারে যে কাছে চলে আসতে বলেছেন সংসার ত্যাগ করে সব যে বলেছেন তা নয় যে ঠিক আছে সময় হলে হবে আর তাদের জন্য তার খুব মন কেমন করেছে এই শুদ্ধ সত্য ছেলেদের জন্যে তিনি যখন ছেলেরা আসছে না তখন সেই কুঠিবাড়ির ছাদে উঠে চিৎকার করে বলেছেন যে ওরে তোরা কি কোথায় আছিস আয় এরকম যে বলেছেন কিন্তু ছেলেরা আসার পর সঙ্গে সঙ্গে কি তাদের সন্ন্যাস জীবনের দিকে আকর্ষণ করেছেন এবং বলেছেন যে ছেড়ে চলে লক্ষ্য করেছেন যে যাতে সে আসক্তির সংসারে বদ্ধ যার না হয়ে যায় ইত্যাদি কিন্তু ওরকমভাবে ভাবে একদম পরিষ্কার করে কি খুব বলেছেন এখানে দেখা যাচ্ছে যে বাবুরামকে তিনি এত ভালোবাসেন যে তাকে এই জন্য যেন অনুরোধ করছেন সেই রকম ভঙ্গি যে এই অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় এই কি মিষ্টি স্বভাব যে তাহলে ভালো হয় মানে ওই শরীর ধারণের জন্যে খাওয়া দাওয়া এটা ওটা টুকটাক একটুখানি সামান্য যে প্রয়োজন তাহলে তুই থাক তাহলে ভালো হয় এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন বাবুরামকে ওই যে আমরা বলছিলাম যে তিনি কাউকে কিন্তু ওরকম জোর করেছেন বলে মনে হয় না কখনোই উল্টে বাড়ির চাপে পড়ে শ্রীযুক্ত যোগিন যখন বিয়ে করতে বাধ্য হলেন এবং তারপরে কীরকম যেন লুকিয়ে 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 থাকছিলেন যে ঠাকুরের কাছে যাবেন না আর কী করেই বা যাবেন ইত্যাদি তখন ঠাকুর একটা কায়দা করে তাকে ডেকে পাঠালেন ডেকে পাঠানোর পর কী হলো পরে বললো যে তুই বললেন যে তুই যে বিয়ে করেছিস তাতে ভয় কি বলে বলছেন যে তোর যদি সংসার করতে ইচ্ছে হয় তাহলে বলিস তোর স্ত্রীকে একবার একদিন নিয়ে আসিস তাকে এমন করে দেবো যে সে তোর সংসার সে তোর সাধন পথের অন্তরায় হবে না আর যদি সংসার করতে ইচ্ছে না হয় তাহলেও বলিস তাহলে যে প্রথম যেটি এমন করে দেব মানে করে দেব মানে সেই মেয়েটি সেই নবপরিণীতা বধূ শ্রীরামকৃষ্ণ তাকে এমনভাবে একটা আশীর্বাদ করবেন যে তার মধ্যেও ধর্মভাবে স্পুরণ হবে এবং সেও তার স্বামীর ধর্মপথে কোনো বাধা বিঘ্ন করবে না বরং সহায়তা করবে এই জন্যই তো বলা দুটো বিকল্প মানে কি যে একটা হচ্ছে তুমি বিবাহ করে সংসারে থাকতে পারো আরেকটা হচ্ছে চলে এসো আমার কাছে সন্ন্যাসী হয়ে তোর কী ইচ্ছে তাহলে বিবাহ করে সন্ন্য সংসারী হয়ে থাকবে কি করে তার মনের মধ্যে তো সেই কামনা বাসনার জায়গা নেই সে তো বাড়ির চাপে পড়ে করেছে সেই জন্যই বলছেন যে তাহলে একটাই উপায় যে তোর স্ত্রীকে নিয়ে আসিস তাকে এমন করে দেবো এইরকম যিনি কিনা বলছেন তাতে বোঝাই যাচ্ছে যে তিনি কখনো জোর করেন নাকি কিন্তু সেই তিনি যখন শ্রীযুক্ত বাবুরামকে বলছেন যে এই অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় এটা কি অদ্ভুত একটা প্রেমপূর্ণ আন্তরিকতায় ভরপুর অনবদ্য উক্তি পণ্ডিত তাহলে যে পণ্ডিত মশাইয়ের কথা আমরা উল্লেখ করছিলাম আগের হয়তো সকলেই শুনেছেন শশোধর পণ্ডিত মশাই তাকে ঠাকুর বলেছিলেন যে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা আন্দাজ যে তুমি একটু ঠাকুর বাড়ি সব দর্শন করে এসো বাগান আছে ঘুরে এসো তো ওই কালী মন্দিরের ঠাকুর ছিলেন পণ্ডিত মশাই যখন গেছেন ঠাকুর নিয়ে গেছেন তারপর পন্ডিত মশাই হয়তো আরো অন্যান্য দেবালয় ঘুরেছেন মন্দির চত্বর ঘুরেছেন লিখছেন পণ্ডিত ঠাকুর বাড়ি করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন তুমি একটু জল খাও পণ্ডিত বললেন আমি সন্ধ্যা করি নাই অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন এইসব দৃশ্য বোধ পৃথিবীতে একবারই সংগঠিত হয়েছে যেই পশ্চিমের বারান্দা থেকে তিনি একটু আগে মাস্টারমশাই লিখলেন যে ভাবস্থ সময় শ্রীযুক্ত বাবুরামের সঙ্গে কথা হয়েছে তারপর মনে হয় একটু বাইরের দিকে মন আসছিল আবার সাঁ করে ভেতরের দিকে চলে গেছে একটুখানি উদ্দীপনাতেই কীরকম পণ্ডিত মশাই যখন বলেছেন পণ্ডিত বললেন আমি সন্ধ্যা করি নাই এই যে ঠাকুর বললেন যে ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন তুমি একটু জল খাও তাহলে জল খাওয়া বলছেন মানে তার বাইরের দিকে মনটা রয়েছে আর পণ্ডিত মশাইকে তিনি খুব ভালোবাসেন আমরা আগে কতটা সময় ধরে দেখেছি একাধিক দিন সেই প্রসঙ্গ পড়েছি আমরা এবার পণ্ডিত মশাই বলছেন আমি সন্ধ্যা করি নাই মানে সন্ধ্যার নেক জব ইত্যাদি এটা যখন বলছেন এদিকে ঠাকুর তো ভেতরে ভেতরে ভাবে একেবারে মাতোয়ারা এর আগে যে মানে কতক্ষণ হয়তো আধ ঘন্টা আগে খুব বেশি হলে ওই রকম হবে আন্দাজ যে মায়ের ওখানে ছিলেন মা ভবতারিণীর মন্দিরে তখন যে শ্রীরামকৃষ্ণের ভাব ছিল সেটি তো আমরা সেই সময়ে সেই দিনের প্রসঙ্গের মধ্যে ছিল তা ঠাকুরের সেই অপূর্ব ভাব সেই ভাবের রেশ চলছে তো এইখানে যেই পণ্ডিত মশাই বলেছেন যে আমি সন্ধ্যা করি নাই তখন কি হলো মাস্টারমশাই লিখছেন যে অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন তার মানে আগে বসেছিলেন ওই গোল বারান্দায় লেখা ছিল যে ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন এবার ওইখান থেকে হয়তো মুখ বাড়িয়ে পণ্ডিত মশাইকে বলেছেন যে তুমি একটু জল খাও আর পণ্ডিত মশাই যেই বলেছেন আমি সন্ধ্যা নাই এই সন্ধ্যা নাই মানে ওই প্রথাগত দিক থেকে যে পণ্ডিত মশাই তিনি তো নিক করবেন যারা করেন এমনিতে কি হয় কত শ্রদ্ধেও মানুষ যে সন্ধ্যার করে তারপর জল খাবেন কিন্তু শ্রীরামকৃষ্ণ এবারে মায়ের ওখানে বসে আছেন তো আর মা তার অন্তরে বিরাজ করছেন আবার পণ্ডিত মশাইকে তিনি দেখেছেন যে পণ্ডিত মশাইয়ের খুব উচ্চ অবস্থা অনেক দূর নিয়ে গিয়েছেন পণ্ডিত মশাইকে তিনি ভালোও আসেন সেই জন্যে ওই সন্ধ্যা করিনি ওগো তুমি আর কতদিন সন্ধে করবে আর সন্ধে সন্ধান নিক করে তারপর তাকে পাবে আরে সে তো হয়েছে এখন শোনো না মায়ের কথা বলি তোমাকে সুরে সুরে বলি এইরকম ভঙ্গি শ্রীরাম কৃষ্ণের অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন দাঁড়িয়ে পড়েছেন তিনি দাঁড়িয়ে পড়ে গান গাইছেন গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাশি কাঞ্চি কেবা চায় কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাশি কাঞ্চি কেবা চায় কালী কালী বলে আমার অজপা যদি ফুরায় বলে কালী পূজা সন্ধ্যা সন্ধি নাহি পায় পূজা হোম যপ যজ্ঞ আর কিছু না মনে লয় মদনেরই জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় এই গান শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে গাইছেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে জপ করছেন কেউ জপ করতে 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 মন নিবিষ্ট হয়ে যাচ্ছে জপের মধ্যে এবং ওই কালি নাম করলেই জপের কাজ হয়ে যাচ্ছে তাহলে জপের মধ্যে একটা যান্ত্রিক ভাব অনেক সময় থাকে কিন্তু যখন কিনা মায়ের প্রতি অনুরাগ একটু মাতৃসঙ্গীত তো কিন্তু অন্যান্য ভাবধারার যে ভক্তির পথ সেখানেও সমভাবে প্রযোজ্য শ্রীরামকৃষ্ণ সেভাবেই শেখাচ্ছেন তো এই মাতৃসংগীত সেখানে হচ্ছে যে অজপ যে জপ হয়েই যাচ্ছে এইবার ভেতরে ভেতরে জপ হয়েই যাচ্ছে তাকে যে একবারে খুব কনসাসলি কনসাসলি সেগুলি উচ্চারণ করতে হচ্ছে জপের মন্ত্র সেরকম নয় একেবারে অবিরত স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে কিন্তু সেই জপেরও কাজ হয়ে যাচ্ছে শুধু কালি নাম করলে যখন এরকম অবস্থা তখন আর তীর্থস্থানে অজপা যদি ফুরায় এই গান শ্রীরামকৃষ্ণ যে গাইছেন ওই পণ্ডিত কাছে ওই ইঙ্গিত করছেন যে ভেতরের ওই অবস্থা হলে ইঙ্গিত মানে একদম পরিষ্কার যে ভেতরের এই অবস্থা হলে তখন আর এসব লাগে না কি লাগে না ত্রিসন্ধা কিরম সুন্দর গানের মধ্যে শব্দ মিলিয়ে দেওয়া আছে ত্রিসন্ধা যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চায় সে কি চায় মানে তার আর দরকার করে না তাহলে পূজা সন্ধ্যা অর্থাৎ সন্ধান নিক ইত্যাদি এগুলির বিরাট গুরুত্ব আবার এগুলি দিয়ে যেতে যেতেই হোক যেভাবেই হোক যার কিনা কালী নামে ওই রকম অনুরাগ এসে গেছে ত্রিসন্ধা যে বলে কালী ত্রিসন্ধা যে বলে কালী মানে কোন একটা উদ্দেশ্য নিয়ে বলছে তা নয় কিন্তু ওই সে মা কালীরকে নিয়েই রয়েছে গানের শেষের দিকে সেটি রয়েছে তো তো মা কালীকে নিয়ে রয়েছে অতএব ত্রিসন্ধ্যা সে কালী নাম করে এবং ভাবে করে জানতে অজান্তে করে ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় এবার সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় স্বয়ং সন্ধ্যা তিনি এই কালী সাধক যে সন্তান তার সন্ধানে ফেরেন ছেলে হোক মেয়ে হোক সন্ধ্যা তার সন্ধানে সন্ধি নাহি পায় ফেরে অর্থাৎ এই ক্ষমতা নেই এই ক্যাপাসিটি নেই যেটি কিনা এই মাতৃভক্ত সন্তানের মধ্যে এসে গেছে যে ত্রিসন্ধ্যা কালী বলে পদকর্তা যিনি গান লিখেছেন তার নাম মদন পূজা হোম জপ যজ্ঞ আর কিছু না মনে লয় মানে মন আর নিতে চাইছে না পূজা হোম যোগ জপ যজ্ঞ এগুলি কিন্তু সব এগুলির মর্যাদা রক্ষা করে বলা হচ্ছে যে একটা অবস্থায় দরকার লাগতো সেই জন্যই তো এই কথাগুলো এলো তো পূজা কিন্তু এখন আর মন নিচ্ছে না কখন নিচ্ছে না বলছেন পূজা হোম জপ যজ্ঞ আর কিছু না মনে লয় মদনেরই জাগ যজ্ঞ পায়। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন যে মদন তিনি বলছেন যে তার কিছু তার মানে জাগ যজ্ঞ কত বেদি কত রকমের আচার সেখানে রয়েছে কত রকমের নিয়ম রয়েছে অগ্নির সব প্রথা আছে নিয়ম আছে ওগো সে সব হচ্ছে কোথায় সেখানে আলাদা করে কাঠও নেই আলাদা করে আগুন নেই আলাদা করে নানান জ্যামিতি নেই নানান রকমের শাস্ত্রীয় বিধান নেই কিন্তু হচ্ছে সব হচ্ছে যাগ সব হচ্ছে মদনের মদনেরই জাগযোগ্য ব্রহ্মময়ীর রাঙা পায় এই রকম গান শ্রীরামকৃষ্ণ গাইছেন যখন পণ্ডিত মশাই ওইটি বলেছেন যে আমি সন্ধ্যা করি নাই এইখানে বললেন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় এই একটি শব্দে শ্রীরামকৃষ্ণের ওই উদ্দীপন হচ্ছে যে আরে আর কতদিন এরকম করবে এই কিন্তু তিনি জোর করবেন না একটু বাদেই আমরা দেখব যে তিনি জোর করবেন না কিন্তু ওই ওইটা তার উদ্দীপন হচ্ছে এই কথা শুনে এই শ্রীরামকৃষ্ণ ভারী অপূর্ব ভারী অপূর্ব তিনি যে একটা শব্দ শুনে এবং পণ্ডিত মাসের মুখে ওইটা শুনে এই গান তার মধ্যে থেকে আসছে সুতরাং বোঝাই যাচ্ছে যে তিনি যখন গান গাইছেন সঙ্গীত পরিবেশন করছেন সেটা সেই একটা গান গাইছি এরকম ভাবে নয় কতজন ভক্তি সহকারে গান করেন আর এখানে হচ্ছে গানগুলি যেন তৈরি হয়ে রয়েছে এক একটি ভাবের সঙ্গে সঙ্গে যেমন তানপুরায় একটা কোনো স্ট্রোক করা হলো বা সেতারে একটা কোনো স্ট্রোক করা হলো তখন যিনি খুব সংবেদনশীল ব্যক্তি নারী হন পুরুষ হন সঙ্গে সঙ্গে মনের ভেতরে একটা ভাব জেগে উঠছে একটা ধ্বনির থেকে একটা ফ্রিকোয়েন্সি থেকে মনের মধ্যে ভাব জেগে উঠছে যেমন যন্ত্রটি চমৎকার তেমনি ইনি সংবেদনশীল মানুষ সংস্কৃতি সম্পন্ন মানুষ রস সম্পন্ন মানুষ যে একটা ধ্বনিতে তার মনের মধ্যে ভাব উঠছে আর বিভিন্ন ধ্বনি উঠলে মনের মধ্যে ভাবের বৈচিত্র্য খেলা করে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ রকম। তার মনের তারটি এমন ভাবে বাধা আছে যে একটা করে শব্দ আসছে টং করে যখন বাজছে এখানে ওই সন্ধ্যা কথাটি আসতে টং করে যখন বেজেছে তার সঙ্গে সঙ্গে সঙ্গীত উচ্চারিত হচ্ছে গয়া গঙ্গা প্রভাস আদি কাশি কাঞ্চি কেবা চায় ওই টং করে বেজেছে কালি কালি বলে আমার অজপা যদি ফুরায় এই শ্রীরামকৃষ্ণ সঙ্গীতময় শ্রীরামকৃষ্ণ আর সেই সঙ্গীত হচ্ছে ভগবত ভাবে জারিত সম্পৃক্ত ভগবত কথার সঙ্গে অভিন্ন শ্রীরামকৃষ্ণের সেটির কথা এই কথামৃতর মধ্যে যে আমরা পাচ্ছি এ একটি অপূর্ব হয়ে রয়েছে সঙ্গীত যখন পরিবেশিত হয় তখন কি সঙ্গীত যখন কেউ শেখেন তখন স্বরলিপি লাগে তো বেশিরভাগ মানুষেরই কেউ শুনে শুনে তুলে ফেলতে পারেন আর কারণ হচ্ছে যে স্বরলিপি থাকলে বেশ একটু ভালো হয় কথামৃতের মধ্যে কোনো গানের স্বরলিপি নেই আলাদা করে কিছু কিছু করা হয়েছে তো কিন্তু কথামৃতের মধ্যে স্বরলিপি নেই কিন্তু এই শ্রীরামকৃষ্ণের যে বডি ল্যাঙ্গুয়েজ যে যে তার শারীরিক ভঙ্গি মানসিক ভঙ্গি ওগুলি এক অর্থে এই গানের স্বরলিপি কারণ স্বরলিপি ধরে শুদ্ধ স্বরে গাওয়া যায় কেউ যদি সঠিকভাবে অনুসরণ করেন কিন্তু তারপরেও বলা হয় যে গায়কী বলে একটা বস্তু থাকে একই স্বরলিপি থেকে গান তুলছেন কয়েকজন কিন্তু প্রত্যেকের পরিবেশনের মধ্যে ভিন্নতা থাকছে অথচ প্রত্যেকটি পরিবেশনই সঠিক তাহলে স্বরলিপি এবং গায়কী মিলিয়ে পরিবেশন এই কথামৃতের মধ্যে এটা ঠিক যে সেই গানটা যে কোন রাগ রাগিনীতে আশ্রিত সেটা দেওয়া নেই কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের যে ভঙ্গি এবং তার যে মনোভাব আমরা বলছিলাম বডি ল্যাঙ্গুয়েজ এখানে দাঁড়িয়ে উঠলেন দাঁড়িয়ে উঠে এই যে গান করছেন এটি এক অর্থে যেন স্বরলিপির কাজ করছে যে এই ভাবটিকে ধরে ধরে ওই গানের চরণে গিয়ে পৌঁছানো সম্ভব অন্যভাবে বলতে গেলে শ্রীরামকৃষ্ণ চরণ আশ্রয় করলে ওই গানের চরণকে বোঝা আর একটু সহজ হয়ে যেতে পারে ঠাকুর মত্ত হইয়া আবার বলিতেছেন ঠাকুর মত্ত হইয়া আবার বলিতেছেন কতদিন সন্ধ্যা যতদিন ওং বলতে মন লীন না হয় বললে যখন মন লীন হয়ে যায় তা আগে গানের মধ্যে ছিল ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় আর এখানে ঠাকুর প্রেমন্মত্ত হয়ে বলছেন যে কতদিন সন্ধ্যা যতদিন ওং বলতে মন লীন না হয় তার মানে ওংকার ওম যখন উচ্চারণ করছেন এবং মন লীন হয়ে যাচ্ছে তখন আর সন্ধ্যা করতে হয় না গানের মধ্যে যেটি ছিল সেটি ভক্তিভাবের দিক থেকে ছিল যে ত্রিসন্ধ্যা যে বলে কালী শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে গান গেছেন আবার পণ্ডিত মশাই জ্ঞান পথের প্রতীক তো তাকে আবার ওঙ্কারের দিক থেকেও বলছেন যে যেটি সত্য যতদিন ওং বলতে মন লীন না হয় ততদিন সন্ধ্যা তার মানে পণ্ডিত মশাইকে ওই আহ্বান জানানো হচ্ছে যে দেখো এই ভক্তির দিক থেকে এটা বলা হলো যে ত্রিসন্ধ্যা কালী বললে তখন আর সন্ধ্যার প্রয়োজনীয়তা থাকে না এটা কি শুনতে ভাল লাগছে না কি সুন্দর আবার তোমার জ্ঞানের দিক থেকেও বলছি যে যে ওঙ্কার যে উচ্চারণ করবে তখনই যে যখন দেখবে মন লীন হয়ে যাচ্ছে তখন আর সন্ধ্যা করবার দরকার করবে না কিন্তু এই ঠাকুর জোর করবেন না কখনোই এরপরে বলছেন এবার এই ঠাকুর এটি বলার পর পণ্ডিত মশাই বলছেন তবে জল তবে জল খাই তারপর সন্ধ্যা করব। পণ্ডিত মশাই বয়স কত সত্তর মতো লিখেছেন যখন ঠাকুর কলেজ স্ট্রিটে পণ্ডিত মশাইকে দেখতে গিয়েছিলেন প্রথম যখন দেখলেন মনে হলো ইমপ্রেশন হলো যে পণ্ডিত মশাই সত্তর পঁচাত্তর মতো বয়স হবে আর ঠাকুরের বয়স আটচল্লিশ বছরের কাছাকাছি তাহলে ঠাকুরের কথায় কীরকম হয়ে গেছেন মানুষটা কি সুন্দর যে তার সমস্ত আত্মবিশ্বাস রয়েছে তার বুদ্ধি জ্ঞান বিবেক সব রয়েছে কিন্তু ঠাকুরের ভালোবাসায় কেমন একটা হয়ে গেছে এই কেমন একটাকে শ্রীরামকৃষ্ণ একটা মজার শব্দ দিয়ে ব্যক্ত করবেন হয়তো আজকে আমরা সেই প্রসঙ্গে যাব বা পরের দিন তা সেই পন্ডিত ভাষায় কিরকম হয়ে গেছেন এই যে বোঝা যাচ্ছে যে যখন শ্রীরামকৃষ্ণ এরম বলছেন যে কতদিন সন্ধ্যা এইসব বলছেন যে মানে সন্ধ্যা করবে তারপরে কি আবার জল খেতে বলেছি কিন্তু উনি বলছেন আগে সন্ধ্যা তখন ঠাকুর এরকম যে ভাবের কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন তখন জল খাই বাচ্চা ছেলের মতো বলছেন তবে জল খাই তারপর সন্ধ্যা করবো শ্রীরামকৃষ্ণ আমি তোমার স্রোতে বাধা দিব না সময় না হলে ত্যাগ ভালো না ফল পাকলে ফুল আপনি ঝরে কাঁচা বেলায় নারিকেলের বেল্লো টানাটানি করতে নাই ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয় আমি জোর এগুলো বললেন বললেন কেন ওইটাই যে এরকম অবস্থা লাভ হয় আর কি করবেন উনি হয়ে গেছেন ওই সময় মায়ের ভাবের মধ্যেই সম্ভবত তিনি রয়েছেন পশ্চিমের বারান্দায় বসে আছেন আর ইনি বলেছেন আগে সন্ধ্যা করবেন কিসের সন্ধ্যা ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় এসব বলেছেন কিন্তু একে বললেন ইনি যখন বলছেন যে তবে জল খাই তারপর সন্ধ্যা করব তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তোমার স্রোতে বাধা দিব না অদ্ভুত উক্তি অদ্ভুত অপূর্ব অনির্বচনীয় অনবদ্য এসব যাই বলি না কেন আমরা খুব ওজনে কম পড়ে যায় তো শ্রীরামকৃষ্ণ যা বলছেন আমি তোমার স্রোতে বাধা দিব না ভারী সুন্দর যে তোমার একটা স্বাভাবিক স্রোত আছে সেটাতে আমি বাধা দেব না তাহলে এই তাকে যেন এটা চিনিয়ে দেওয়া হলো তাকে যেন এটা চিনিয়ে দেওয়া হলো যে এইটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য এটা যে ওই জায়গাটাতে পৌঁছাতে হবে এটা একটু শুনে রাখলে তুমি কিন্তু এক্ষুনি আজকে আমার সামনেই তোমাকে ওই আগে নিয়ম ভাঙতে হবে আর আগে জল খাও এরকম তিনি করছেন না যদিও পণ্ডিত মশাই সেরকম রাজি হয়ে গিয়েছিলেন আমি তোমার স্রোতে বাধা দিব না দু হাজার একুশে দাঁড়িয়ে আমরা ভাবছি যে বড় মিষ্টি কথা যে আমি তোমার স্রোতে বাধা দিব না কিন্তু আমরা তো সব সময় স্রোতে বাধা দেওয়ার চেষ্টা করি যে আমার মতো মতো হতে হতে হবে হবে আমার সে কি সমাজনীতি কি পারস্পরিক সামাজিক সম্পর্ক যে আমার মতো হতে হবে তবে না তোমায় ভালো বলবো বলবো এখন কি করা যাবে মানুষের স্বভাবের মধ্যে আছে কিন্তু যত আধুনিক হয়ে যায় মানুষ তত হয়তো তার করবার ক্ষমতা কমে যায় যে আমার মতো হলে তবে কথা আছে না হলে নেই ব্লক করে তো এই যে জিনিসটা বলছেন আমি তোমার স্রোতে বাধা দিব না এর মধ্যে কাব্য আছে এর মধ্যে প্রেম আছে এর মধ্যে সমাজ সংগঠন আছে এর মধ্যে আধ্যাত্মিক সমন্বয় আছে শ্রী শ্রী মা বলছেন বাবা তিনি তো কিছু ভাঙতে আসেননি গড়তে এসেছেন এই যে ভাঙেননি তিনি গড়েছেন এই শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে বলছেন আমি তোমার স্রোতে বাধা দিব না একে কে সবচেয়ে বেশি চিনেছেন সেই তিনি যিনি জয়রামবাটিতে ছিলেন আর ভাগ্যিস ঠাকুর সব লোকজনকে পাঠালেন যে কোথায় খুঁজছো ওইখান থেকে নিয়ে এসো সেই তিনি ধর্ম তিনি সবচেয়ে বেশি জানতেন তিনি চিনিয়ে দিয়েছেন বলে আমাদের সুবিধে হয় তিনি আমাদের সাহায্য করেছেন তা বলছেন বাবা ঠাকুর তো ভাঙতে আসেননি গড়তে এসেছেন এই পণ্ডিত মশাই ভাঙতে রাজি হয়ে গিয়েছিলেন ঠাকুর বলেন আমি তোমার স্রোতে বাধা দিব না সময় না হলে ত্যাগ ভালো না ত্যাগ মানে এখানে ওই আর কি যে নিত্য নৈমিত্তিক কর্ম সেটা ত্যাগ করবে গান শুনে হয়তো অনুপ্রেরণা হয়েছে কিন্তু আরো দিন যাক ধীরে ধীরে যখন ওটা হবে ফল পাকলে ফুল আপনি ঝরে ওই খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিচ্ছেন এটি আনছেন এটিকে তাহলে শ্রীরামকৃষ্ণের ভূমিকাটা কি যে তিনি ভাঙতে যখন আসেননি ওই কীরকম কীরকম একটা করছেন মানে তার ফলে ব্যাপারটা ত্বরান্বিত হচ্ছে হয়তো ওই যে ফল পাকলে তার লোকে বলে কি যারা কৃষিক্ষেত্রে আছেন তারা থেকে আরম্ভ করে যারা কৃষি কৃষিবিজ্ঞানী তারা পর্যন্ত এক এক সময় থই পান না যে এই এবছর আমের ফলন খুব তাড়াতাড়ি তো কোনো করা হয়েছে নাকি আরে না না স্প্রে কেন তুমি ঘুরে দেখো না সমস্ত খবর নাও না বাজারে গেলেই টের পাবে যে আমের ফলন এবার প্রচুর হয়েছে কি করে হলো এত তাড়াতাড়ি তখন লোকে বলে যে এবারে মনে হচ্ছে যে গরমটা একটু আগে পড়েছে আর এটা আর ওটা কিন্তু সেটা পরিষ্কার করে ব্যাখ্যা করা যায় না যে কেউ আবহাওয়া দেখে টপ করে বলতে পারে না যে হ্যাঁ এবার আমের ফলন বেশি হবে এটা আন্দাজ করতে পারে কিন্তু যখন হয় তখন বলে যে হ্যাঁ মনে হচ্ছে এবার গরমটা এরকম এরকম হয়েছিল কিছু একটা হয়েছে যার জন্য আমের ফলন বেশি হয়ে গেছে ফলের রাজা আম বলা হয় তেমনি শ্রেষ্ঠ আধ্যাত্মিকতার বিকাশ হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে ওই আবহাওয়া ওই অ্যাম্বিয়েন্স তাতে আধ্যাত্মিকতার বিকাশ হচ্ছে খুব দ্রুত খুব স্বাভাবিকভাবে কৃত্রিম উপায়ে নয় সেই জন্যে ওই যে তিনি ভাঙতে আসেননি গড়তে এসেছেন বাই হিজ শিয়ার প্রেজেন্স শ্রীরামকৃষ্ণের উপস্থিতি তার বাণী সেটি মানুষের আধ্যাত্মিক রূপান্তর ঘটাচ্ছে অতি দ্রুত আর সেখানে ওকে একটা সেই সরকারি আইন করে বিরাট সমাজ বিপ্লব এনে কিছু বদলাতে হচ্ছে না সেইটা তো চোখের সামনে দেখা কিন্তু চট করে ব্যাখ্যাও করা যায় না এই জন্য খুব চমৎকার যে কি করে হচ্ছে কিন্তু হচ্ছে তো বটেই মানুষের রূপান্তর হচ্ছে আধ্যাত্মিক উত্তরণ ঘটছে তা সেইখানে তিনি জোর করে ভাঙছেন না তিনি গড়ছেন আর সেই গড়াটা কিরকম ভাবে ওই সকাল বেলায় শিশির যেরকম ভাবে পুষ্পকে প্রস্ফুটিত হতে সাহায্য করে অথবা বিশেষ ধরনের আবহাওয়া যেমন গাছে আম্র ফল নিয়ে আসে সেরকমভাবে ভাবে শ্রীরামকৃষ্ণ পরিপক্ক আধ্যাত্মিকতা আনছেন তার উপস্থিতি মাত্রের দ্বারা সেটি করছে এখানে বললেন এরম পণ্ডিত মশাইকে এরকম কি সুন্দর করে সব বোঝা বোঝালেন বুঝিয়ে তারপরে কি হলো পন্ডিত মশাই গে যে তোমার যেমনটি তুমি করছো সেরকমটা করে যাও আমি জোর করব না আগে থাকতে তারপরে কি বললেন মা লিখছেন যে সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন সুরেন্দ্রবাবু ছিলেন ঠাকুরের বিশেষ ভক্ত এর কথা আমরা আগেও পেয়েছি এই দিনের প্রসঙ্গে সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন তাহার গাড়িতে লইয়া যাইবেন সুরেন্দ্র মহেন্দ্রবাবু যাবেন মানে মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করছেন যে মহেন্দ্রবাবু যাবেন এবার শ্রীরামকৃষ্ণ কথা বলছেন সেটি মাস্টারমশাই লিখছেন ঠাকুর এখনো ভাবস্থ সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই ওই যে গান গিয়েছেন তো তারপরে এই কথাগুলো যে বলেছেন কিন্তু তাহলেও ভাবস্থ হয়ে রয়েছেন সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই কি অপূর্ব তাহলে যে এতগুলো কথা বললেন যে আমি তোমার স্রোতে বাধা দিব না তারপর নারিকেলের বেললো ধরে টানাটানি করতে নেই অসময় এই যে কথাগুলো বললেন তো বললেন কিন্তু কি হলো যে তিনি ভাবস্থ রয়েছেন সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই তার মানে মনটা ভেতরের দিকে টেনে রয়েছে তার মধ্যে থেকেই এই কথাগুলো তিনি বলছেন কি অসামান্য ভাব যে ভেতরের দিকে মন রয়েছে সেই অবস্থায় এই ভাবমুখ শ্রীরামকৃষ্ণের ভাবমুখ তার নানান রকমের শাস্ত্রীয় ব্যাখ্যা আছে পরম্পরাগত উল্লেখ আছে দৃষ্টান্ত আছে কিন্তু আমরা দেখছি কথামৃতের মধ্যে বিভিন্ন সময় এই ভাবমুখের এমন প্রকাশ যেটির সঙ্গে শাস্ত্রকে যে মিলিয়েই নিতে হবে তার কোনো মানে নেই শ্রীরামকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ বা তার ভাব দেখে বাণী অধিগত করতে হয়তো মানুষের সুবিধে হয় তো তিনি বললেন যে এইরকম ভাবস্থ অবস্থায় রয়েছেন তার মধ্যে বলছেন তাহলে ভেতরের ভাব মেখে যেন কথাগুলো বেরিয়ে এসেছে এই যা তিনি এতক্ষণ ধরে বলেছেন বাচ্চা ছেলে মেয়েরা যখন খায় চকলেট খাচ্ছে এরা খাচ্ছে ওরা খাচ্ছে খেয়ে বাড়ির বড়রা বলে এই মুগ্ধ হয়ে ফেল মুগ ধুয়ে কিছুতেই মুগ না লুকিয়ে কোথায় পালালো এই ধর ধর আর ধর কেননা মুখ ধুয়ে ফেলতে বলছে জল খেতে বলছে ছি ওইসব কেউ করে পালিয়েছে কোথায় আর তারপর যখন কারোর সঙ্গে একটা কথা বলতে গেলো যে তিনি বললেন এই ক্যাডবেরি খেয়েছিস গন্ধ বেরোচ্ছে শ্রীরামকৃষ্ণের সব উক্তির মধ্যে দিয়ে ভরপুর আধ্যাত্মিক সুরভি নির্গত হচ্ছে সব সময় হচ্ছে কিন্তু তার মধ্যে আবার এই সমস্ত সময় আরও বেশি করে যে ওই ওই ভাব মুখে রয়েছেন ভাবস্থ অবস্থায় থেকে তিনি কথাগুলি বলছেন তাহলে এটা অপূর্ব অবস্থা তৈরি হচ্ছে সেটি হচ্ছে কখনো কখনো ওই যে আগে আমরা শুনছিলাম যে তাকে স্পর্শ করা যাচ্ছে না এটা কি সব সময় হয়েছে তা নয় ওই কখনো কখনো ভাবের ওইরম উচ্চ অবস্থা যেখানে তাকে স্পর্শ করা যাচ্ছে না তিনি ভগবান বললে তো একরকম হয় কিন্তু তিনি মানুষ রূপে যে অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন সেইখান দিয়ে তো এই শিক্ষা দিচ্ছেন যে এরকম নানান রকম হয় এই মনুষ্য শরীরেই হয় তো সেখানে দেখা যায় পুরুষ শরীর হোক নারী শরীর হোক এই যে অবস্থা হয় সেটাই তো তিনি দেখাচ্ছেন এবং সেখানে যখন ভাব একেবারে উচ্চে চলে যাচ্ছে তখন কাউ কেউ ছুঁতে পারছে না আবার ওই রকমই উচ্চ ভাবের অবস্থাতে যখন কথা বলছেন তখন কি জিনিস তৈরি হচ্ছে কি অতীন্দ্রিয় স্বর্গীয় পরিবেশ এই মর্ত জগতে নেমে আসছে যখন তিনি ভাবস্থ আর তার মাঝখানে বলছেন আমি তোমার স্রোতে বাধা দিব না ইত্যাদি এ ভাষার সাধ্য নেই এটিকে পুরোপুরি প্রকাশ করে বইয়ে যা ছাপা আছে সেটি পুরোপুরি প্রকাশ করতে পারে না পারে না কারণ তিনি ভাষা আতীত তো তা এই এই যে তিনি তার সম্বন্ধে যে বর্ণনা রয়েছে এমন কি তার শ্রীমুখের কথা সেটি দিয়েও তার ভাব পুরোপুরি প্রকাশিত হচ্ছে না কারণ তিনি ভাবস্থ তো তবে হ্যাঁ ওই ছেলেটা বা মেয়েটা কথা বলতে গিয়ে চকলেটের গন্ধ পাওয়া গেল তেমনি এই ভাবস্থ শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে পুরোপুরি ভেতরের স্বর্গ রাজ্যের ভেতরের ঐশ্বরিক রাজ্যের সুবাস রয়েছে মাখামাখি হয়ে ঠাকুর এখনো ভাবস্থ সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই তারপরে আবারও যা বলবেন সে কি অপূর্ব তিনি সেই অবস্থাতেই এবার মাস্টার লিখছেন তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন যে সুরেনবাবু বাড়ি চলে যাচ্ছেন আর তার গাড়িতে মাস্টারমশাই যাবেন কিনা তিনি জিজ্ঞাসা করলেন গাড়ি মানে ঘোড়ার গাড়ি ঠাকুর এখনো ভাবস্থ সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন তাহলে এই ভাবস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঘোড়া যতটা বইতে পারে তার বেশি নিও না কিরকম চিত্র যে ঘোড়া যেটা বইতে পারছে না তা রকম নিয়েছে নিয়ে টানতে টানতে সে যাচ্ছে পারছে না আর চাবুক মারছে যে এত আস্তে যাচ্ছে কেন আরও সে জোরে জোরে যাচ্ছে তাহলে সেই জীবটা লোকে বলে অবলা জীব আরে অবলা মানে এখানে তো কমই হলো তা ওইরম অবস্থা তার তা সেইটা তার দুঃখে কে কাতর হয় যে চাবুক মারছে সে তো নয় যারা যাচ্ছে তারাও ভাবছে যে আরে মালপত্র নিয়ে যাচ্ছে এই করতে গিয়ে এটা বেত ঘোড়া জুটিয়েছে কি গো তোমার এই ঘোড়া ধর তোমার টাকা দেবো না তখন সে আরও চাবুক মারছে কিন্তু ব্যথিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ব্যথিত হচ্ছেন এবং বলছেন যে তোমার ঘোড়া যত সুরেন্দ্রকে বলিতেছেন তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিয় না এরকম তাহলে এই যে মাস্টারমশাইকে তিনি ডেকেছেন তো যে মহেন্দ্রবাবু যাবেন তা মাস্টারমশাইকে ঠাকুর এত ভালোবাসেন তা সত্ত্বেও বলছেন সুরেন্দ্রবাবুকে তোমার ঘোড়া যতটা যত বইতে পারে তার বেশি না এই ব্যাখ্যা কি করে করা যাবে তবে হ্যাঁ তাকে এক মুহূর্তের জন্য ভাবলেও মানুষের মঙ্গল যে তিনি ওই মাস্টারমশাই এত প্রিয় মাস্টারমশাই এত লেখাপড়া করেছেন ঠাকুরের ভাব নিয়ে কত ভাবনা চিন্তা করছেন ঠাকুর জানেন যে এই ছেলের হাত দিয়ে কথামৃত বেরুবে তা সেই সমস্ত সত্ত্বেও সুরেনবাবু যখন যাবেন তখন সেই অবলা জীবের জন্যে শ্রীরামকৃষ্ণ যেভাবে ব্যস্ত হচ্ছেন সে তো এক অন্য রাজ্যের সংবাদ আমাদের কাছে আনছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কথা মৃততে আছে একাধিকবার যে সিদ্ধ হলে নরম হয় এই যে ঈশ্বরীয় পথে কেউ সিদ্ধ মানে তিনি খুব নরম ডেলিকেট নরম তার দৃষ্টান্ত কিরকম এই যে ওই ঘোড়াটার জন্য তিনি ব্যস্ত হচ্ছেন যে ঘোড়া যত বইতে পারে তার বেশি নিয় না বলা হয় যে ঈশ্বর পিঁপড়ের নুপুর পায়ের নুপুর ধ্বনি শুনতে পান পায়ে পরে নাকি বক্তব্য হচ্ছে যে যদি পিঁপড়ে পায়ে নূপুর পড়তো তাহলে সেই নূপুরটার সাইজটা ভাবো আর তার যে আওয়াজটা হতো সেটা ভাবো কিন্তু ঈশ্বর সেটা শুনতে পান পিঁপড়ে যদি পায়ে নুপুর পরে তাহলে তার যে শব্দটা হবে সেটাও ঈশ্বর শুনতে পান এটি ঈশ্বর সম্বন্ধে বলা হয়েছে আর এই ঘোড়ার যে কষ্ট হয় বেশি লোড টানতে পারে না তার উপরে পিঠে চাবুক লেগে যে ছড়ে ছড়ে চাপালে আর যায় তার কোনো প্রতিকার হয় না সেইটা জানতে পারেন শ্রীরামকৃষ্ণ সেটা জেনে তিনি এইভাবে করে কথা বলেন তা বললেন আবার এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন আর শ্রীরামকৃষ্ণ যদি এমনি বলতেন তাহলেই কি চমৎকার ছিল আর এখানে আমরা দেখছি যে তিনি ভাবস্থ ঠাকুর এখনো ভাবস্থ এই ভাবস্থ অবস্থায় তিনি বলছেন ওই ঘোড়ার কথা এটা তো অপূর্ব তো ভাবস্থ অবস্থায় তিনি ওটি বললেন যে তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিয় না এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন সেটা কি চমৎকার এবং কি যে ভাবস্থ অবস্থায় যে বলা হচ্ছে যে ঈশ্বর পিঁপড়ের নুপুর ধ্বনি পায়ের নুপুর ধ্বনি শুনতে ভাবস্থ অবস্থায় সেই ঈশ্বর সেই ঈশ্বরের সঙ্গে একাত্ম সেইখান থেকে তিনি অ্যান্টিসিপেট করছেন আশঙ্কিত হচ্ছেন যে সুরেন যে নিয়ে যাবে আবার এই মাস্টারকে ডাকছে ঘোরাটার কষ্ট হবে না তো এটি যিনি বলছেন তিনি জগৎ জুড়ে রয়েছেন তিনি জগৎ জুড়ে রয়েছেন সেই তিনি এই কথা উচ্চারণ করছেন এটা কীরকম যেন ওই স্বর্গ পৃথিবীতে নেমে এসছে শুধু এখানে শ্রীরামকৃষ্ণ একেবারে সাধারণ মানুষের মতো কথা বলছেন কিন্তু অসাধারণ উচ্চতায় চলে যাচ্ছে প্রসঙ্গ অনাবিল আনন্দে মনকে ভরিয়ে দিচ্ছে এবং অভ্রান্তভাবে পথনির্দেশ করছে আধ্যাত্মিক পরিপূর্তির যে কেউ যখন আধ্যাত্মিকভাবে ঠিক ঠিক জায়গায় যান তখন তিনি নিখিল বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে যান আমাদের উপনিষদে আছে তোং স্ত্রী তং উপমানসী ইত্যাদি যে তুমি স্ত্রীলোক তুমি কুমার তুমি কুমারী ওই যে একটা লাঠি খটখট করে একটা বৃদ্ধ মানুষ যাচ্ছেন সেই তিনিও তুমি মানে একটা ওই যে বৃদ্ধ যে যাচ্ছেন আর একটা কুমারী ছটফটে সবের মধ্যেই তুমি এইভাবে করে উপনিষদে বলা হয়েছে সেই চৈতন্য সত্তা বা পরম সত্যকে বলা হচ্ছে যে তুমি সব কিছুর মধ্যে অনুষ্ঠিত হয়ে রয়েছে সেখানে যে বলা হচ্ছে যে তুমি ওই কুমারীর মধ্যে রয়েছে তুমি আবার ওই জীর্ণ যে বৃদ্ধ দণ্ডধারী যে বৃদ্ধ তার মধ্যেও রয়েছে সেখানে ওই ঘোষণাটা রয়েছে আর ওই যে বৃদ্ধ এখনকার দিনে আমাদের বলা হয় সিনিয়র সিটিজেন তা সেই সিনিয়র সিটিজেনের জন্য আলাদা করে কিছু না আলাদা করে কিছু পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে যে বৃদ্ধের মধ্যেও তুমি আবার কুমারীর মধ্যেও তুমি সকলের মধ্যেই তুমি আর এইখানে শ্রীরামকৃষ্ণের মধ্যে আলাদা করে কিছু পাচ্ছি আমরা সেটি হচ্ছে যে জগৎ জুড়ে সমস্ত সত্তার সঙ্গে তিনি একাত্মতা বোধ করছেন আর এই ঘোড়াটার কষ্ট হবে বলে তার একটা অন্য জিনিস আছে যেটাকে বললে বহায় যে সহানুভূতি এই সহানুভূতি সহ অনুভূতি তার সঙ্গে অ্যাট পার ফিলিং হচ্ছে অ্যাট পার ফিলিং হচ্ছে বলেই তার কষ্ট হবে এইটা মনের মধ্যে জাগ্রত হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানীর অবস্থা যে কিনা সেই পরম সত্যে উপনীত হয়ে তারপরে দেখে যে ওই চৈতন্য যে বস্তুতে তৈরি এই জীব জগৎ চতুর্িংশতি তত্ত্ব সেই বস্তুতেই তৈরি যেমন ছাদে গিয়ে কেউ কেউ দেখে যে ওই ইঁট চুন সুরকি যাতে ছাদ তৈরি সেটাতে সিঁড়িগুলোও তৈরি তৈরি এইটা যখন দেখে তখন জগতের প্রতি একটা অন্য মমত্ব সহানুভূতিপূর্ণ দৃষ্টি আসে এইসব শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন আর এইখানে ত্রিশে জুন অন দ্য ইভ অফ ডিপার্চার অফ সুরেন্দ্রবাবু তখন দেখতে পাওয়া যাচ্ছে শ্রীরামকৃষ্ণ ওই ঘোড়াটার সঙ্গে সহানুভূতির জায়গা থেকে বলছেন বলছেন বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ এইটি তো ভাবস্থ অবস্থায় এই কথাগুলি বললেন সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন ঠাকুর পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর এখনো ভাবস্থ এমনিতে আমরা আবারও ভাবছি ওই প্রসঙ্গটির মধ্যে থাকছি যে কেউ যখন ভাবস্থ থাকেন তখন লোকে তাকে প্রণাম করে যে উনি ঈশ্বরীয় ভাব হয়েছে ওনার ইত্যাদি তাহলে লোকে তাকে রেসপেক্ট করে লোকে তার সম্বন্ধে ভাবি আর ইনি ভাবস্থ অবস্থায় ওই জীবটার সম্বন্ধে ভাবছেন এইখানেই তফাত হয়ে যাচ্ছে যে ভাবস্থ অবস্থায় তিনি ভাবছেন যে ওর কীরকম হচ্ছে তাহলে হি ইজ নট ড্রয়িং অল অ্যাটেনশন টু ওয়ার্ডস হিমসেলফ তিনি ওই জীবের কথা ভাবছেন এই শ্রীরামকৃষ্ণের ভাবস্থ হওয়া এখানে মাস্টারমশাই লিখলেন যে পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন মাস্টার ও বাবুরাম এদেরও তো যাওয়ার সময় হচ্ছে ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর এখনো ওইটার মধ্যে জমজমাট ভাবের মধ্যে রয়েছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কথা বেরুচ্ছে না একটু থাকো মাস্টার বসিলেন ঠাকুর কি আজ্ঞা করিবেন অপেক্ষা করিতেছেন ঠাকুর বাবুরামকে সংকেত সংকেত করিয়া বসিতে বলিলেন ওই পুরো কথা বলতে পারছেন না বাবুরাম বলিলেন আর একটু বসুন মাস্টারমশাইকে বলছেন ঠাকুর বলিতেছেন একটু বাতাস করো বাবুরাম বাতাস করিতেছেন মাস্টারও করিতেছেন কিন্তু দুজনে কি করে করছেন তার মানে মাস্টারমশাই বাবুরামের হাতে শ্রীযুক্ত বাবুরামের হাত থেকে হয়তো পাখাটা নিয়ে নিচ্ছেন কেড়েই নিচ্ছেন হয়তো যে আমি করব না কি সব চমৎকার দৃশ্য তা বাবুরাম বাতাস করিতেছেন মাস্টারও করিতেছেন আর এরা বসে রয়েছেন যে ঠাকুর কি বলবেন বলে আমরা এইখানটাতে চুপ করব এই দৃশ্যটিকে মনে মনে চিন্তা করতে থাকবো রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চারশো একানব্বই পৃষ্ঠায় রয়েছি ত্রিশে জুন আঠারোশো চুরাশিতে যখন ওরা প্রণাম করতে গেলেন শ্রীযুক্ত বাবুরাম এবং মাস্টারমশাই বললেন যে মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর এখনো ভাবস্থ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কথা বেরুচ্ছে না একটু থাকো ভেতর থেকে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু কথা বেরুচ্ছে না এতটাই তিনি ভাবস্থ তখন বলছেন যে একটু থাকতে বলছেন এই শ্রীরামকৃষ্ণের ভাব এমনিতে মানুষের কখনো কখনো হয় যে একটা গান শুনেছে হয়তো কেউ গান শুনে সেইটার ভাব এমন সুন্দর ভেতরে রয়েছে একজন এসে বললো আপনি এখন খাবেন একটু পরে বলছি তার মানে ওই ভাবটার মধ্যে আরও থাকতে চাইছেন তা সেটা তো অল্প সময়ের জন্য হতে পারে ওয়ান্স ইন আ লাইফ টাইম হতে পারে আর শ্রীরামকৃষ্ণের ঘন ঘন এই অবস্থা আর এখানে রাত্রির হয়ে যাচ্ছে তো এরা যাবেন টাবেন তা সেইখানে এরা অনুমতি নিতে গেছেন তো ঠাকুর বলছেন কথা বেরুচ্ছে না একটু থাকো তা কথা বলতে চাইছেন কিন্তু তাহলে এইটুকুনি বললেন কি করে এইটুকুনি মিনিমাম ন্যূনতম বললেন কিন্তু তাদের সঙ্গে ওই চলে যাবে ওরা তাদের সঙ্গে একটু প্রাণের কথা একটুখানি বলবো সেটা বেরুচ্ছে কথা বেরুচ্ছে না একটু থাকো শ্রীরামকৃষ্ণের এইরকম অবস্থা যে ভাবের মধ্যে রয়েছেন তিনি নিজে বলতেন গৃহী মানুষদের সম্বন্ধে যে তোমরা সংসারে থাকবে তাতে থাকো তবে একটু গোলাপি নেশা করে থেকো যে পানের ভাব নেশা মানে হচ্ছে যে অল্প খেয়েছে সে অল্প খেয়েছে তাতে হালকা একটা নেশা রয়েছে তার একেবারে স্টেপিং ভুল হয়ে যাচ্ছে না হালকা একটা নেশা তো সেটা নেশার জগতের ঘটনা শ্রীরামকৃষ্ণ ওটিকে চয়ন করছেন গোলাপি নেশা নিয়ে সেই ঈশ্বরীয় প্রসঙ্গে বলছেন যে এই ঈশ্বরীয় ভালো লাগার মধ্যে থেকে জীবন যাপন করো সংসারে যদি থাকতেই হয় একটু গোলাপি নেশা করে থেকো তো এই গোলাপি নেশা যে ওইটু ওইটুকুনির মধ্যে থাকা ওইটুকুনির মধ্যে থাকা ও ওইটাই যেন তোমার সমস্ত কাজ কর্ম তোমার জীবন তোমার বেঁচে থাকা সমস্ত কিছুর ওপরে ওটা যেন একটা আবরণ রেখে দেয় একটা কুয়াশার মতো থাকে কুয়াশায় অনেক সময় লোকের কষ্ট হয় ব্রিদ করতে কষ্ট হয় আর এই গোলাপি নেশায় তুমি জীবনের সর্বশ্রেষ্ঠ ভাবে শ্বাস প্রশ্বাস করতে পারবে অধ্যাত্ম পরিমণ্ডলে গোলাপি থাকো এটি তিনি বলছেন তা সেটা তো গৃহী মানুষদের জন্য সংসারী মানুষদের জন্য বলছেন তিনি বলতেন যে আমি ষোলো টাং করে গেলাম তোরা এক টাং করবি বলে তার ষোলো টাঙের অবস্থাটা কি ওই কথা বেরুচ্ছে না একটু থাকো পুরোপুরি ওই ভাবের মধ্যে রয়েছেন অথচ এদের প্রতি ওই ভালোবাসা শ্রীযুক্ত মাস্টারমশাই এবং শ্রীযুক্ত বাবুরাম তা সেখানে বলছেন ওইটা তাহলে ওই হচ্ছে যে তার ষোলোটা আং তিনি সেই অবস্থায় অন্যরা যে যতটা পারবে অনুসরণ করবে তা বললেন কথা বেরুচ্ছে না একটু থাকো আমরাও থাকব শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে কালকে আশা করি আমরা মিলিত হব একত্র কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি নটায় প্রাণায়াম বাংলা ইউটিউব চ্যানেলে আর ভাবছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কথা বলেন কথামৃতর মধ্যে যে কথা রয়েছে তার মানে তার ভেতরের ভাবটা ওইরকম যে তার তো ভেতরে ভাবের খেলা চলতেই থাকে তো সেই অবস্থার মধ্যে তিনি কথা বলেন এমনি সাধারণ কথা বলা নয় তো এই এখন আমরা দেখছি শিখছি যে এমনি এটা বলে গেলাম একটা স্টেটমেন্ট দিলাম এরকম নয় ও ভিতর থেকে উঠে আসছে ভাবের মধ্যে থেকে উত্থিত হচ্ছে আর যখন ভাব খুব বেশি তখন কথা বেরোতে পারছে না তাই কথামৃত শুনতে শুনতে আমরা ভাবছি কথামৃত তো শ্রবণ মঙ্গলম তো এই যে শ্রবণ মঙ্গলম কথামৃত সেটি শুনতে শুনতে আমরা ভাবছি যে আমরা যেন খুব সচেতন থাকি যে আমাদের খুব সৌভাগ্য যে কথামৃতের মধ্যে যে শ্রী উক্তিগুলি আমরা পাচ্ছি সেগুলি ওরকম ভাব সাগর থেকে উত্থিত হচ্ছে যেন ভাব সাগরের মধ্যে থেকে এক একটি ঢেউ কোনটা ছোট ঢেউ কোনোটা বড় ঢেউ নানান রকম তাদের রূপ বৈচিত্র্য কথামৃতের পাতায় পাতায় বিধৃত কিন্তু সেগুলি সেই ভাব সমুদ্রের কোন গভীর থেকে উঠছে যেন খুব গভীরে সেগুলির উৎপত্তি এবং সেইখান থেকে আসছে এবার যদি ভাবি যে খুব গভীরে একটা কিছুর উৎপত্তি হলো সমুদ্রের একেবারে গভীরে তাহলে সেটা কি সময় বাইরে বেরুবে নাও বেরোতে পারে সেটা বাইরে তরঙ্গ আকারে হয়তো বেরুচ্ছে না কিন্তু যতটুকুনি বেরুচ্ছে সেটা নিয়েই কথা তাহলে শ্রীরামকৃষ্ণের ভাব সমুদ্রের গভীরতম প্রদেশ থেকে উত্থিত যে অমৃত বাণী তারই কতক কতক উচ্চারিত বাকিটি বাকিটা অনুচ্চারিত সেই উচ্চারিত অমৃত বাণী নিয়েই কথা আমৃত আমরা সেই জন্য ভাবছি যে কথামৃতের মধ্য দিয়ে আমাদের কানে যা প্রবেশ করছে শ্রবণমঙ্গল যে কথামৃত সেটি আসলে আমাদের এই শ্রীরামকৃষ্ণের অন্তর জগতের দিকেই খুব করে আকৃষ্ট করছে সেটির কথা ভাবতে ভাবতেই আমরা অনুষ্ঠান সমাপন করবো শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার অভয় চরণকে স্মরণ করে এবং সেইখানে স্মরণ নিয়ে সেইখানে আমাদের মন প্রাণ সমস্ত কিছুকে চিরকালের জন্য সমর্পণ করার প্রতিজ্ঞা নিয়ে ওং নিরং রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং মিড্যং তং রামকৃষ্ণং নমামহ